মেডিসিন ফার্মেসির মধ্যে অ্যাপেলো একটি ব্র্যান্ডেড মেডিসিন ফার্মেসি তো এই অ্যাপেলো ব্র্যান্ডেড মেডিসিন ফার্মেসিতে বর্তমানে নতুন করে কর্মী নিয়োগ চলছে যেখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই কাজগুলিতে আপনাদের কী কী যোগ্যতা চাওয়া হয়েছে যেমন বয়স সীমায় কী চা হয়েছে শূন্যবাদ কটি রয়েছে বেতন কত টাকা করে পাবেন শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কোন কোন লোকেশানে আপনারা কাজটা পাবেন কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন পদ্ধতি কী রয়েছে সমস্তটা আজকে ভিডিওতে আমরা স্টেপ আলোচনা করে দেবো তবে এই চ্যানেলের ভিডিওতে আপনি প্রথম হলে অবশ্যই এই চ্যানেল কে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এরকম লেটেস্ট অ্যান্ড জেনুইন জব ব্যাংসির আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী রয়েছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন পদ্ধতি সম্পূর্ণটা দেখে নিন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন অ্যাপেলো মেডিসিন ফার্মেসির থেকে যে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে রয়েছি দেখতে পাচ্ছেন অ্যাপেলো ফার্মেসির জব রিক্রুটমেন্ট এখানে জব ডিসক্রিপশান টোটাল আমরা দেখে নেব যে কতগুলি শূন্য নিয়োগ চলছে কী কী ভ্যাকান্সি রয়েছে সমস্তটা কিন্তু দেখে নেব দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি সংখ্যা রয়েছে আটষট্টি শূন্য পদে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারছেন কোয়ালিফিকেশান যেটা চা হয়েছে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে অর্থাৎ কোনো রকম কিন্তু আপনাদের অভিজ্ঞতা চাওয়া হয়নি এজ অর্থাৎ সীমা যেটা চা হয়েছে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ছেলেদের এছাড়া মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে যে কেউ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ডিউটি টাইম যেটা রোজ আপনারা দেখতে পাচ্ছেন এইট আওয়ার্স অর্থাৎ আট ঘন্টা করে কিন্তু আপনাদের কাজ করতে হবে প্লাস ওয়ান আওয়ার ব্রেক স্যালারি অর্থাৎ পার মান্থ যে বেতন আপনারা পাবেন পনেরো হাজার তিনশো টাকা থেকে কুড়ি হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে ফিক্সড স্যালারি পাবেন তবে কোন পোস্টে কি কী যোগ্যতা রয়েছে এবং কোন পোস্টে কত বেতন পাবেন সেটা আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নেব তবে পনেরো হাজার তিনশো টাকা থেকে কুড়ি হাজার তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা স্যালারি পাবেন সমস্ত পোস্টেই ফিক্সড স্যালারি কিন্তু এখানে রয়েছে আমরা দেখে নেব পরপর তো এরপর পরে দেখে নেবো যে কী কী ফ্যাসিলিটিস রয়েছে দেখতে পাচ্ছেন যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে বর্তমানে সেগুলো হচ্ছে পি এফ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সুবিধাগুলো অলরেডি আপনারা পাবেন উইকলি ডে অফ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা একদিন করে ছুটি পাবেন এর সঙ্গে দেখে নেব জব রোল কী কী রয়েছে অর্থাৎ কোন কোন পোস্টে বর্তমানে ভ্যাকান্সি রয়েছে এবং কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন যে পোস্টগুলিতে আপনারা আবেদন করতে পারবেন বা নিয়োগ চলছে সেগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন মেডিসিন প্যাকেজিং বিলিং এখানে কিন্তু বিলিংয়ের কাজে আবেদন করতে হলে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস প্লাস বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করে কাজে জয়েন হতে পারবেন স্টোর কিপার স্টোর ম্যানেজার স্কানিং মার্কেটিং এছাড়া রোজে দেখতে পাচ্ছেন লোডিং অ্যান্ড আনলোডিং তো এই কয়েকটা পোস্ট এছাড়া আদার্স কয়েকটা পোস্টে কিন্তু বর্তমানে ব্যাকান্ট রয়েছে আছে সেটা পরপর আপনারা দেখে নেবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বা নিজেরা জেনে নেবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জব লোকেশান জব লোকেশান কোথায় কোথায় রোজ অর্থাৎ কোন কোন লোকেশানে বর্তমানে চলছে সেটা আমরা পরপর দেখে নেব টপ লোকেশান দেখতে পাচ্ছেন মেদিনীপুর ইস্ট এছাড়া সাউথ টোয়েন্টি ফাইভ পগনাস এছাড়া কলকাতা কলকাতার মধ্যে কিন্তু নিয়োগ চলছে এছাড়া নর্থ পয়েন্টে পাক হাওড়া হুগলি দুর্গাপুর নদিয়া এই সমস্ত কয়েকটা লোকেশানে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনাদের কাছাকাছি যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা কাজে নিয়ে করতে পারবেন হাউ টু অ্যাপ্লাই অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল এইচ আই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখান থেকে নাম্বার কালেকশান করে আপনারা কিন্তু সাথে সাথে সরাসরি কল করে আবেদন করে নিতে পারবেন তবে আবেদন করার আগে সমস্ত কিছু আপনারা জেনে বুঝে তারপরে কিন্তু আবেদন করবেন কারণ এটি একটি প্রাইভেট কোম্পানির জব সেই জন্য বলছে আপনারা সমস্ত কিছু বিষয় বিস্তারিত জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন তবে আজকে এই ছোটো ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটা থেকে আপনারা যদি একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটির বন্দি এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ